সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা গত কদিন ধরে ধারাবাহিকভাবে দেখছেন মুজিব বর্ষের এই বিশেষ অনুষ্ঠানে আমরা এমন এক মুজিবকে আবিষ্কার করার, এমন এক মুজিবকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যাকে সচরাচর আমরা দেখি না। আমরা যে বঙ্গবন্ধুকে জানি সেই বঙ্গবন্ধু রাষ্ট্রীয় এবং জাতীয়ভাবে উদযাপিত একজন মহামানব, একজন মহান রাজনীতিবিদ। আমরা জানি যে এই মহান জাতির পিতা হয়ে ওঠার পেছনে একজন মানুষ মুজিবের একটা বিরাট অবদান আছে, সেটি আমাদের লক্ষ্য। আমরা দেখতে চাইব রক্ত মাংসের গড়া একজন মানুষকে, এবং সেই মানুষটি নিজেকে কি করে উত্তরণ ঘটালো জাতির পিতার পর্যায়ে, সেই ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সাক্ষাৎকারের মধ্য দিয়ে। কাদের সাক্ষাৎকার নিচ্ছি? তাদের যারা বঙ্গবন্ধুর সাথে সরাসরি কোনো না কোনোভাবে যুক্ত হয়েছিলেন অথবা প্রভাবিত হয়ে এমন কাজ করেছেন যে কাজটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকে তেমনই একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি। তিনি কিন্তু একজন কবি এবং আমাদের জাতিসত্তার কবি, কবি মোহাম্মদ নুরুল হুদা। তিনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন, তোমাকে স্বাগত কবি মোহাম্মদ নুরুল হুদা। আমরা জানি যে বঙ্গবন্ধুকে নিয়ে নানান কবিতা তোমার রচনা আছে, কিন্তু তার একটি আমাকে উপহারও দিয়েছ, স্বাধীন জাতির স্বাধীন, হ্যাঁ সেটি আছে আমার কাছে। তরুণ বা কিশোর একজন মানুষ, বাংলাদেশের এক কিশোর, সে প্রথম বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছিল, সেটি কোন সাল? এটা 62-63 সাল হবে, 62-63 ঈদগাঁ হাই স্কুল কক্সবাজার, 14-15 বছর বয়স, তাই তো হবে, মানে তখন তার 2-3 বছর পরে আমি ঢাকায় চলে আসবো, ঢাকায়, হ্যাঁ মানে SSC-টা পাশ করব। ওই সময় শেখ মুজিব বন্দী হলেন, কারাওন্তলার চলে গেলেন। আমার নেতা শেখ মুজিব, তোমার নেতা শেখ মুজিব, জেলের ধারা ভাঙবো শেখ মুজিব, কক্সবাজারে, কক্সবাজারে। তারপরে? তারপরের কথাটা 70-এর দিকে, 69-এর দিকে আমি বলবো, 65 সালে আমি ঢাকায় চলে আসি। ঢাকা কলেজ পার হওয়ার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর, 69 আমাদের জীবনের কত বড় একটা বিষয় সেটা তুমি আমি আমরা সবাই জানি, গণ অভ্যুত্থান, হ্যাঁ, এবং ওই যে আসাদ, 20 জানুয়ারি, তখন রশিদ বিল্ডিংয়ের ঠিক পেছনে আমি দাঁড়িয়েছিলাম। তো সেই সেই 69-এর গণ আন্দোলনে বঙ্গবন্ধুর সঙ্গে, শেখ মুজিবের সঙ্গে দূর থেকে মিছিলে, মিটিংয়ে বহুবার দেখা হয়েছে, এবং তখন এতটাই আমরা উদ্দীপ্ত, তিনি যা বলছেন আমরা তাই করছি, কিন্তু আমাদের একমাত্র কথা হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা একটা দফায় যেতে চাই। এই 69-এই আমি একটা ছড়া লিখেছিলাম, 9-9-6-9 চাই এক দফা, বাংলার মাটিতে আইয়ুবের রফা। এই কথাটা আসলে বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে লেখা, কারণ মনে হচ্ছিল যে ইনিই সেই ব্যক্তি যার হাত দিয়ে এই কাজটি সুসম্পাদিত হতে পারে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে একটু, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর 1970-এ যে অঘটন ঘটিয়েছিলেন আমাদের জন্য, সুঘটন যে এক বাঙালির জন্য যে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন, এর কারণটা কি? তিনি সেই সময় বাংলাদেশের সব প্রান্তে কিন্তু ভ্রমণ করেছেন, তো 70-এর সেই নির্বাচনের সময়ও তাকে বিভিন্নভাবে দূর থেকে আমরা দেখেছি। 70-এ কি দেখা হয়েছিল? হ্যাঁ, 70-এ দেখা হয়েছিল তার সঙ্গে। কোথায়? মাঠে দেখা হয়েছিল, আরেক জায়গায় দেখা হয়েছিল বাংলা একাডেমিতে। বাংলা একাডেমির একটা সভায় তিনি বক্তৃতা করছিলেন, আমার স্পষ্ট মনে আছে তিনি বলছেন, এবং তখন বলছেন, তখনই তিনি বলছেন এই দেশের নাম যে বাংলাদেশ, এটা পূর্ব বাংলা না, পূর্ব পাকিস্তান নয়, এই কথাটি যখন বললেন তখন আমরা কিন্তু আরও বাঙালিরা 69 সালে একবার বললেন যে সরদি সাহেবের মৃত্যুবার্ষিকীতে বলেছিলেন যে আজ থেকে পূর্ব পাকিস্তান নয়, এটার নাম বাংলাদেশ। এটা আবার 57 সালে উনি বলেছেন, তিনি বলেছেন, কিন্তু আমি যেটা শুনে 70 সালে যে বললেন, ভাষা সম্পর্কে বললেন, 21 সম্পর্কে বললেন, বাংলা একাডেমি সম্পর্কে বললেন, বাংলা একাডেমিতে একটা আলোচনা সভায় বললেন, তারপর মাঝখানে 71, এটাই হলো আমার জীবনের সবচেয়ে, বলবো যে একেবারে মহেন্দ্র খন বলা যেতে পারে, বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি সামনাসামনি যে বিষয়। এই সময় আমি কিন্তু তরুণ লেখক, আমরা লেখক সংগ্রাম শিবির শুরু করেছি, আমাদের যারা জ্যেষ্ঠ লেখক তাদের মধ্যে আহমদ শরীফ ছিলেন, কবির চৌধুরী ছিলেন,
এবং তারপর আমাদের জন্য লেখক যারা ছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী ছিলেন লেখক সংগ্রাম শিখবে তরুণ কর্মী আমরা যে কয়জন তাদের ভিতর আমি বলবো নাম ছিল মুনতাসির মামুন আমার নাম বলা যেতে পারে আমি ছিলাম তার সঙ্গে রফিক নওশাদ আরও অনেকেই ছিলেন আমাদের উপর দায়িত্ব ছিল এই লেখক সংগ্রাম শিবিরের বুলেটিনটা বের করা আমরা প্রথম বুলেটিন সাইক্লিস্টের করে বের করেছি দ্বিতীয় বুলেটিন 6ই মার্চ আমরা এটা ছাপলাম ছাপতে গিয়ে আমরা ছাপলাম পূর্ববী প্রেস থেকে আনিসুজ্জামান স্যারের ছোট ভাই নামটা আমি ভুলে গেছি তার প্রেস থেকে এই পত্রিকাটি বেরিয়েছিল এবং তাতে আমরা বলেছিলাম স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করো আপোষের বাণী আগুনে পুড়িয়ে দাও এটা হলো আমাদের দ্বিতীয় সংখ্যা প্রিন্টেড অবস্থায় বেরিয়েছিল এবং আমাদের উদ্দেশ্য ছিল 7ই মার্চে বঙ্গবন্ধু যখন এই ভাষণটা দিতে আসবেন তখন আমরা গিয়ে এটা বিলি করব আমরা 3-4 জন গিয়ে আমরা এটা বিলি করি এবং বিলি এই যে বিলি করার সময় করতে করতে আমরা সরাসরি একেবারে তার সামনে যে মঞ্চ আছে মঞ্চের সামনে যে 100 ফিট যে একটা ঘেরাও করা জায়গা ছিল তার ওইখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এবং তিনি যখন এলেন কথা বলতে শুরু করলেন আমাদের আমার তখনই মনে হলো ইনি কি কবিতা বলছেন কারণ কবিতা তুমি নিজেও একজন তুমি জানো মনে হচ্ছিল এই পুরো এটা একটা কবিতা তখনই মনে হচ্ছিল এখন না তখন মনে হচ্ছিল যে পুরো একটা কবিতা হাজার বছরের বা বাঙালি জাতির ইতিহাস ইতিহাসের বঞ্চনার ইতিহাস তার সংগ্রামের ইতিহাস এখন কী করণীয় সব কিছু মিলিয়ে তার ভিতর তৈরি হওয়া একটা রেডি ভাষ্য হ্যাঁ যেন মুখস্থ করে তিনি চলে এসছেন মুখস্থতে নিয়ে অন্তরস্থ করেছেন এবং সেটাকে তিনি উচ্চারণ করছেন এবং ওই সময়টা কি দেখা হয়েছে কোনো কারণে পরবর্তী পর্যায়ে দেখা হয়েছে পরবর্তী পর্যায়েটা আমি পরে বলছি সেটা এই সময় যে তিনি যখন বক্তৃতা করলেন এবং তখন আমাদের ভিতর সন্দেহ ছিল উনি শেষ পর্যন্ত কী বলবেন এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলার পর তার সঙ্গে সঙ্গে আমরা বুঝলাম যে আমাদের প্রার্থিত যে আপোষের বাণী আগুনে পুড়িয়ে দাও বাংলাদেশ স্বাধীন করো স্বাধীনতা শুধু স্বাধীনতা আঁকো আমাদের পত্রিকায় যে লেখাগুলো ছিল তার সপক্ষে উচ্চারণ করলেন এবং আমরা তখন বুঝলাম ইনিই হচ্ছেন জাতির পিতা ঠিক ওই সময়ে বেরুতে বেরুতে আমি একটা ছোট্ট কবিতা খসড়া করেছিলাম এই কথাটা আমি বলতে চাই তোমার ডাকে জাতির হাতে বাঙালি গান্ডীব পিতা তুমি ত্রাতা তুমি বাঙালি মুজিব 7ই মার্চ 1971 এটি প্রতিরোধের তৃতীয় সংখ্যায় বেরোনোর কথা কিন্তু প্রতিরোধের তৃতীয় সংখ্যা মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় আর বের হয়নি এরপরে বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি আমার দেখা হয় 1972 সনে আবার বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে লেখক শিবিরের একজন কর্মী কবি হুমায়ুন কবির মারা গেছে হুমায়ুন কবির মারা যাওয়ার পর হুমায়ুন কবির এই যে কীভাবে মারা গেছিল তুমি জানো এই বিষয়টা গুপ্তঘাতকের হাতে তার বিহিত করার জন্য আমরা বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে একজন কবির মিত্র তখন মুনতাসির মামু এবং আমি তখন লেখক শিবিরের আহ্বায়ক মারা গেছেন হুমায়ুন কবির আমরা গেলাম এবং আমাদের সঙ্গে কবি নির্মলেন্দু গুণ সহ তরুণদের ভিতর আরও অনেকেই গিয়েছিলেন গণভবনে আমরা বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলাম আমরা গিয়ে সাক্ষাৎ করার পর বঙ্গবন্ধু তিনি বেরিয়ে এলেন এসে আমাদের উদ্দেশ্যে যা বলার তিনি আমাদেরকে বললেন তখনই তার সঙ্গে সরাসরি আমাদের কথা হয় যে আমরা বললাম যে একজন কবি মারা গেছেন আপনি এর বিচার করতে হবে তিনি আমাদের বিচারের আশ্বাস দিলেন এবং বললেন আমাদের যা করার আমরা তাই করব তখন আমি দেখলাম যে শিল্পী সাহিত্যিক এদের জন্য তার কী পরিমাণ একটা আগ্রহ আছে এরপরে আবার 1974 তখন আমি বাংলা একাডেমির সহপরিচালক হিসাবে কাজ করছি 1974 ছিল সেই বাংলা একাডেমির জন্য আমাদের জাতির জন্য আরেকটা মহেন্দ্রক্ষণ যেটা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন প্রথম শুরু হয় এবং সেই সম্মেলনে তিনি এসেছিলেন সেই সম্মেলনে কবি জসীমউদ্দিন ছিলেন কবি জসীমউদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস প্রফেসর মতিন সবাই তার কিন্তু সমসাময়িক এবং সবাই তার ওদেরকে নিয়ে উদ্বোধন করেছেন উদ্বোধন করলেন আমরা তরুণরা তখন এই তার সঙ্গে এই কারণে আমরা যুক্ত হয়েছিলাম এই 74 এটাই তার সঙ্গে আমার বলা যেতে পারে সবচেয়ে বড় পরিচয় তারপরে 75-এর পর তো আর কি বলবো 75 সালে যখন আমি বাংলা একাডেমি সহপরিচালক যেদিন তিনি চিরবিদায় গ্রহণ করলেন আমি আমাদের তাকে সরিয়ে দেওয়া হলো আমি হত্যা করা হলো মৃত তিনি মৃত্যুবরণ করে এই কথাটি বলতে চাই না কারণ আমি বিশ্বাস করি এই ধরনের মানুষ বঙ্গবন্ধুর মতো শেখ মুজিবুর মতো মানুষ কখনো তিনি
তিনি চলে যান না, তিনি চিরজীবিতের দলে থাকেন। যে আমি বলেছি উনার দেহাবসান হতে পারে, দেহাবসান কিন্তু উনি মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী। আর বঙ্গবন্ধু তো অবশ্যই অন্য ধরনের একজন মানুষ। শুরুতে যে কথাটি তুমি বলেছিলে, আমি বলতে চেয়েছিলে, সমস্ত বাঙালির ভিতর আমি যদি বলি কোনো একজন মৌলিক মানুষের কথা বলুন, তাহলে আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জন্য, জাতির জন্য কি করণীয়, একেবারে নিজের ফর্মুলায়, নিজের দর্শন। তিনি দার্শনিক, তথাকথিত দার্শনিক ছিলেন না, কিন্তু আমি বলি অ্যারিস্টটল কথিত কিং ফিলোসফার, অর্থাৎ রাজা যিনি দার্শনিক, নিজ দর্শন তেমন দর্শন ছিলেন। যে কারণে একেবারে সঙ্গে সঙ্গে বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে, জাতিরাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংবিধান দিলেন, সংবিধানের চারটি তিনি মূল মন্ত্র দিলেন, যেই মূল মন্ত্রের সমন্বয়ের মধ্যে দেখা যায় যে এক ধরনের অন্য ধরনের লোকহিতকর একটা দর্শন। তিনি সমাজতন্ত্র গণতন্ত্রকে মিলিয়ে দিলেন, ধর্মনিরপেক্ষতার কথা তিনি বললেন, তাই তো? তো এই সব কিছুই কিন্তু একজন এমন মানুষের পরিচয় যে মানুষ গণস্তর থেকে উঠে আসা, ক্রমে বিবর্তিত হওয়া এবং আপোষ না করা তেমন একজন মানুষ। একটা কবিতা শুনতে পারি বঙ্গবন্ধুকে নিয়ে? বঙ্গ উদ্যানের বৃন্তমূলে ফুটে আছো আজন্ম স্বাধীন, বিশ্ব উদ্যানের মর্মমূলে দাঁড়িয়ে রয়েছো তুমি অনন্ত স্বাধীন, তোমাকে পাহারা দেয় জলে স্থলে রাত্রি দিন প্রাণী ধ্যানী কুমির হরিণ। বাঙালি মুজিব জাতি জ্বেলেছে অবাক বাতি, বাঙালিরা কোনো কালে নয় পরাধীন। উত্তরে পর্বতমালা হিমশৈল, গঙ্গা পদ্মা পরিবহমান, দক্ষিণে দরিয়া ফনা, সুন্দর বনের বাঘ ক্ষিপ্র গর্জমান, পাখিরা ঠুকরে খায় দশ দিক থেকে আসা অরি দশানন, অনন্তর ফুল ফসলের বুকে প্রজাপতি পরাগ ভ্রমণ। তুমি সেই পরাগের মধু পেয়ে মধুকণ্ঠ আজ, বিষামৃত পান করে মাথায় পড়েছ চিরজীবিতের তাজ, সন্তানের সুমঙ্গল প্রত্যাশায় চিরঞ্জীব সুনীত শরীর, এ বাংলার প্রতি কণা ভূমি জুড়ে জেগে আছো চেতনা মোদীর, পিতা তুমি ত্রাতা তুমি যুগে যুগে বিবর্তিত সব বাঙালির। ইতিহাস পূর্ব যুগে এসেছিলে তুমি, তারপর এসেছিলে বিলে জেলে নদী জলে এ বাংলার নীলের নিখিলে, বিহঙ্গের ভাষা তুমি শিখেছিলে, শিখেছিলে প্রাণীদের ভাষা, বিবর্তিত সেই ভাষা আমরি বাংলা ভাষা, বাঙালির মাতৃভাষা, প্রাণী ধ্যানী জ্ঞানী আর লোক বাঙালির ভালোবাসা। ভাষার ভেতর থেকে জেগে ওঠে জাতি, জাতির ভেতর থেকে দেশ, তোমার আমার দেশ বাংলাদেশ, বাঙালির বহতা স্বদেশ। তেঁতুলিয়া থেকে ছিরাদিয়া, পঞ্চগড় থেকে দরিয়ানগর, জাফলং থেকে উড়ানির চর, অনন্তর ভাষা পালে উড়ে যায় বন্দরে বন্দরে কত সপ্ত ডিঙ্গা নীল মধুকর, যতদূর বাংলা ভাষা ততদূর বহমান বঙ্গের বন্দর। তুমি সেই তরণীর মাঝি, তুমি সেই সম্পানের হাল, উজান ভাটিতে ডিঙ্গা দ্বার বায় সকাল বিকাল, তুমি সেই জাহাজি মাস্তুল, লাল সবুজের পতাকার কূল উপকূল, বাঙালির বাড়ানো সীমানা তুমি ডানা, সাত সমুদ্র ঘুরে আসা বাঙালির দিগ্বিজয়ী ডানা, স্বর্গ মর্ত ত্রিভুবন আজ বাঙালির অশেষ ঠিকানা। অভেদ সুন্দর সেই ঘর বিশ্ব বাঙালির ঘর, সে ঘরে বসত করে সর্বজয়ী বীর মানবিক, তুমি সেই বীর চূড়া, মানব সম্মত চূড়া, আর কোনো চূড়া নেই তোমার অধিক। বঙ্গ উদ্যানের বৃন্তমূলে ফুটে আছ আজন্ম স্বাধীন, বিশ্ব উদ্যানের মর্মমূলে দাঁড়িয়ে রয়েছে তুমি অনন্ত স্বাধীন, অনন্ত স্বাধীন, অনন্ত স্বাধীন। চমৎকার কবি মোহাম্মদ নুরুল হুদা, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের কালের প্রখ্যাত কবি, জাতিসত্তার কবি নুরুল হুদার মুখে তার রচিত স্বরচিত কবিতা পাঠ। আমরা বঙ্গবন্ধুকে যেভাবে দেখি, জাতি যেভাবে দেখতে চায়, একজন কবি ঠিক সেভাবেই উচ্চারণ করতে পারেন। সেজন্যই তিনি কবি, কেননা তিনি বুঝে ফেলেন যে মানুষের হৃদয়কে কথা বলে। বঙ্গবন্ধু সম্পর্কে জাতির যে ধারণা, যে শিল্পবোধ, যে রাজনৈতিক চেতনা বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেছেন, তার উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ এখন সম্মুখবর্তী, সেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের
মৃত্যুঞ্জয় মুজিব অনুষ্ঠান।